আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন। বানানোর পদ্ধতি হবে একদম সহজ আর টেস্টে হবে অসাধারণ। কি লাগছে তো দেখে একদম স্ট্রিট স্টাইল। বাই দ্য ওয়ে আমি শিব অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন চাউমিন। চিকেন চাউমিন বানানোর জন্য সবার প্রথম আমি চিকেন ব্রেস্টটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। ঠিক আপনারা এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। চাউমিনটা খাবার সময় যখন এগুলো মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালোই লাগবে। তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের জন্য আমি একটা ডিম এখানে ভেঙে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর হাফ ডিম আমি এই ম্যারিনেশনের জন্য ইউজ করছি। ডিম দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য কালো গোলমরিচ, স্বাদ মতো নুন, সামান্য সয়া সস, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো সামান্য ময়দা আর সামান্য কর্নফ্লাওয়ার। তারপর সব কিছুকে একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে একটু সাইডে রেখে দেবো। এবার আমি বয়ল করে নেবো আমাদের চাউমিনটা। চাউমিনটা বয়ল করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি আর সেই জলটাকে গরম করে নেবো। জলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো সামান্য তেল, পরিমাণ মতো নুন। এই চাউমিনটাকে আমরা সাদা না রেখে একটু হলুদ কালার করে নেব, তার জন্য আমি জলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটা দেওয়ার সাথে সাথেই দেখবেন বেশ সুন্দর একটা কালার চলে আসবে জলে। এবার এই সাদা চাউমিনগুলো না ভেঙে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই চাউমিনগুলো আপনারা কিন্তু ভেঙে দেবেন না, যেরকম আছে ঠিক সেরকম দিয়ে দেবেন। জলে পড়ার সাথে সাথেই যখন দেখবেন এটা বয়ল হয়ে গেছে প্রত্যেকটা একদম খুব ভালো করে খুলে যাবে। দেখুন কত ইজিলি খুলে যাচ্ছে। আর একবার যখনই খুব ভালো করে বয়ল হয়ে যাবে তখন এটাকে আমাদের তুলে নিতে হবে। তারপর তুলে নেওয়ার পরে একটা একদম বড় কাঁচিতে বা পাত্রে সামান্য তেল লাগিয়ে নেবেন। বয়ল হয়ে যাওয়ার পরে চাউমিনটা যখন এটার মধ্যে রাখবেন তখন কিন্তু চাউমিনগুলো এই পাত্রটার সাথে আটকাবে না। এবার আমি চাউমিনটাকে তুলে এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার এই চাউমিনটা বানানোর জন্য একদম স্ট্রিট স্টাইল একটা আমি কড়া নিয়ে নিয়েছি, আর আপনারা বাড়ির কড়াতেও এটা খুব ইজিলি করে নিতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে কড়াটাকে কিন্তু এরকম তেল দিয়ে ভালো করে সিজন করে নিতে হবে। বেসিক্যালি আমরা কড়াটাকে কিন্তু ননস্টিক করে নিচ্ছি। এইভাবে করে নিলে আর চাউমিনগুলো কড়ার মধ্যে আটকাবে না। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি। এবার দিয়ে দেবো কিছু ভেজিটেবল যেমন পেঁয়াজ আর বাঁধাকপি। দেখতেই পাচ্ছেন আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারাও কিন্তু এরকম করেই কেটে নেবেন। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আরও কিছু ভেজিটেবল দিয়ে দেবো, যেমন পাতলা করে কাটা গাজর, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে একরকম বা দু রকম ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, এতে টেস্টের কোনো রকম ফারাক পড়বে না। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমাদের খুব ভালো করে এটাকে টস করে নিতে হবে। আপনারা যদি এরকম টস না করতে পারেন তাহলে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন খুন্তি দিয়ে। এবার চাইনিজ বানানোর জন্য আমাদের যে বেসিক উপকরণগুলো লাগে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো সামান্য কালো গোলমরিচ, সয়া সস, আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করলাম, আপনারা চাইলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো সামান্য চিলি সস, আমি এটা একদম বাজার থেকে কিনে এনেছি, যে রেড চিলি সস পাওয়া যায় সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য টমেটো কেচাপ। এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে একবার এটাকে মিশিয়ে নেব। ভেজিটেবলে যতক্ষণ কুক হচ্ছে আমি চিকেনগুলো আলাদা করে কুক করে দেখাচ্ছি আপনাদের। তার জন্য একটা পাত্রে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি। এরপর যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো আমি একে একে এর মধ্যে ভালো করে সাজিয়ে দেবো। এক পিঠটা এরকম ক্রিস্পি আর লাল করে ভাজা হয়ে গেলে আমি পিঠটা চেঞ্জ করে অপর পিঠটাও ঠিক একইভাবে করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোতে একটা খুব সুন্দর কালার চলে এসছে। আর এপাশে আমাদের ভেজিটেবলটাও খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি যে বয়ল করা নুডলসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়ার পরে চিকেনগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। তারপর সব কিছুকে একবার খুব ভালো করে আমি টস করে নিচ্ছি।
কি লাগছে তো একদম স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন। আর সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পেঁয়াজ পাতা আর খুব সামান্য ধনে পাতা। এরপর গরম গরম পরিবেশন করুন স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন। আশা করি আপনারা রেসিপিটা নিশ্চয়ই দেখলেন যে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখালাম। আর যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিটা কমেন্টেরই অ্যান্সার দিই। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে।